আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলের সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালোই আছেন। আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ। আরও একটি ইসলামিক ভিডিও নিয়ে হাজির হতে পারায় সর্বশক্তিমান সৃষ্টিকর্তার দরবারে লাখো শুকরিয়া আদায় করছি এবং দরুদ পাঠ করছি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের আজকের এই ভিডিওতে অজানা একটি বিষয়ের আলোচনা করব, মৃত্যুর পর মানুষের আত্মা দেহ থেকে কিভাবে বেরিয়ে যায়, কোথায় যায়, এ নিয়ে অনেকেই অনেক সময় জানতে চান। আমাদের আজকের ভিডিওতে এ নিয়ে বিস্তারিত জানাবো, যা জানলে হয়তো আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। তারপরও একজন মুসলিম হিসাবে এই বিষয়ে জানা বড্ড জরুরি, তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন। সবার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হেঁটে হেঁটে আসলেন। দুইজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন। সবাই মৃতদেহকে ঘিরে বসে আছে। কবর খনন না হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করছেন। সবাই চুপচাপ নীরব শান্ত একটি পরিস্থিতি। নবীজি গভীর মনোযোগ দিয়ে সেই কবর খোঁড়া দেখছিলেন। একটু পর সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি বলুন। নবীজি একটু চুপ করে থাকলেন। সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না। আজকে সেটা নবীজির মুখে শুনবেন, কত বড় সৌভাগ্য। এই কথা শোনার জন্য সবাই অধীর আগ্রহে নবীজির কাছে এসে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন। তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন, শোনো, যখন মানুষ একেবারে মৃত্যুশয্যায় তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখে ভয় পায়, কিন্তু সে যদি বিশ্বাসী ও ভালো মানুষ হয় তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেন, তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে এবং যত্ন করে বসেন। তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা এবং বেদনা অনুভব করে না। নবী আর একটু ভালোভাবে উদাহরণ দিয়ে বললেন, মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে, ঠিক তেমনি নীরবে এবং কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে। সেই সময় দুইজন অন্য ফেরেশতা বেহেশত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার চাদর নিয়ে আসেন এবং তারা সেই আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে গিয়ে পৌঁছান তখন অন্য ফেরেশতারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ। তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার। উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন, উনি হলেন ফুলান ইবনে ফুলান। নবী যে আরবিতে বলেছেন বাংলায় হল অমুকের সন্তান অমুক। বাকি ফেরেশতাগণ তখন আত্মাটিকে সালাম দেয়। তারপর আবার জিজ্ঞাসা করে, উনি কি করেছেন, ওনার আত্মায় এত সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলেন, আমরা শুনেছি মানুষজন নিচে বলাবলি করছে, উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর ভালো বান্দা, অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছেন। এইটুকু বলার পর নবীজি থামলেন। তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে দিয়ে বললেন, এই কারণেই বলছি, সাবধান, তোমরা কিন্তু মানুষের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবে না। তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এই আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে। এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন, কবরটার দিকে দৃষ্টি দিলেন, আবার শুরু করলেন, আবার তিনি বলতে শুরু করলেন, এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, যাও এখন তোমরা আবার সেই আত্মাকে তার শরীরে দিয়ে আসো, মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি, মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে এসো, সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দেব। তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবেন, তাদের নাম মুনকার ও নাকির। তারা মৃতের সৃষ্টিকর্তা, তার ধর্ম এবং নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মুনকার নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার কবরে এসে একাকী হয়ে যাবে। সে এক ধরনের অজানা সংশয়ের অপেক্ষায় থাকবে, কোথায় আছে, কি করবে, এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছেন। তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে, এত মায়াবী ও সুন্দর চেহারা সে জীবনে কোনোদিন দেখেনি। আত্মাটি তাকে জিজ্ঞাসা করবে, তুমি কে? সেই লোকটি বলবে,
আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। তুমি কি সেটা একটু দেখতে চাও? আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি বলবে, তোমার ডান দিকে তাকাও। এই সময় সে পবিত্র আত্মা ডান দিকে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই। সে দেয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর বেহেস্ত দেখা যাচ্ছে। বেহেস্তের এই সুন্দর রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে এবং প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞাসা করবে, আমি সেখানে কখন যাব, কিভাবে যাব? লোকটি মৃদু হেসে বলবেন, যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে এবং থাকবে। আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। ভয় পেও না, আমি তোমার সাথেই আছি, তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দেব। আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞাসা করবে, কিন্তু তুমি কে? তখন লোকটি বলবে, আমি তোমার এতদিনের আমল, পৃথিবীতে তোমার সব ভালো কাজ, তোমার সব পুণ্যের রূপ আমি। আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছ, আমাকে আল্লাহ তাআলা তোমাকে সঙ্গ দেবার জন্য এখানে পাঠিয়েছেন। এই কথা বলে লোকটি আত্মাটির ওপর যত্ন করে হাত বুলিয়ে দেবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। এই কথা বলার পর লোকটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় সে তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। নবীজি এতটুকু বলার পর একটু থামলেন। সাহাবিরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুছছেন। বুখারি 1291। উল্টো দিকে কাফের বান্দা যখন দুনিয়া থেকে প্রস্থান ও আখেরাতে যাত্রার সন্ধিক্ষণে উপনীত হয়, তখন তার নিকট আসমান থেকে কালো চেহারার ফেরেশতারা অবতরণ করে। তাদের সাথে থাকে মুসহ বা মোটা পুরু কাপড়। অতঃপর তারা যায় তার কাছে। অতঃপর মালাকুল মৌত আসেন এবং তার মাথার কাছে বসেন। অতঃপর বলেন, হে খবিস নফস, আল্লাহর গোসা ও গজবের জন্য তৈরি হয়ে যাও। তিনি বলেন, ফলে সে তার শরীরে ছড়িয়ে যায়। অতঃপর সে তাকে টেনে বের করে আনে, যেমন ভেজা উল থেকে লোহার শিক বের করা হয়। অতঃপর সে তা গ্রহণ করে, আর যখন সে তা গ্রহণ করে, চোখের পলকের মুহূর্ত হাতে না রেখে ফেরেশতারা তখন তার আত্মাকে মোটা পুরু কাপড়ে বেঁধে রাখে। তার থেকে মৃতদেহের যত কঠিন দুর্গন্ধ পৃথিবীতে হতে পারে সেরকমের দুর্গন্ধ বের হয়। তারপর তাকে নিয়ে তারা উপরে ওঠে এবং তাকে সহ তারা যখনই ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে অতিক্রম করে, তখনই তারা বলে, এই খবিস রুহুকে। তারা বলে, অমুকের অমুক সন্তান, সবচেয়ে নিকৃষ্ট নাম ধরে যার মাধ্যমে তাকে দুনিয়াতে ডাকা হতো। এভাবে তাকে নিয়ে দুনিয়ার আসমানে যাওয়া হয়। তার জন্য দরজা খুলতে বলা হয়, কিন্তু তার জন্য দরজা খোলা হবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত করেন, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সূচের ছিদ্রতে প্রবেশ করে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা জমিনে সর্বনিম্ন সিজ্জিনে লিখো। তারপর তার রুহু সজোরে নিক্ষেপ করা হয়। তারপর তিনি তেলাওয়াত করেন, আর যে আল্লাহর সাথে শরীক করে সে যেন আকাশ থেকে পড়ল। তারপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল কিংবা বাতাস থেকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করল। তার রুহু তার শরীরে ফিরিয়ে দেয়া হয়। তারপর তার নিকট দুইজন ফেরেশতা আসে ও তাকে বসায়। তারপর তারা তাকে জিজ্ঞাসা করে, তোমার রব কে? সে বলে, আমি জানি না। তারপর তারা বলে, তোমার দিন কি? সে বলে, আমি জানি না। অতঃপর তারা বলে, এই ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? সে বলে, আমি জানি না। অতঃপর আসমান থেকে এক ঘোষণাকারী ঘোষণা করবে, সে মিথ্যে বলছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার দরজা জাহান্নামের দিকে খুলে দাও, ফলে তার নিকট জাহান্নামের তাপ এবং বিষ আসবে এবং তার উপরে কবর সংকীর্ণ হয়ে যাবে, আর এতই সংকীর্ণ হবে যে তার পাঁজরের হাড় একটির সঙ্গে অপরটি ঢুকে যাবে। অতঃপর তার নিকট বিভৎস চেহারা, খারাপ পোশাক এবং দুর্গন্ধসহ এক ব্যক্তি আসবে। সে তাকে বলবে, তুমি দুঃসংবাদ গ্রহণ করো যা তোমাকে দুঃখ দেবে, এ হচ্ছে তোমার সেই দিন যার ওয়াদা করা হতো। সে বলবে, তুমি কে? তোমার এমন চেহারা যে কেবল অনিষ্টই নিয়ে আসে। সে বলবে, হে রব, কিয়ামত কায়েম করো না, আহমদ আবু সাঈদ। পরিশেষে আল্লাহ তাআলার দরবারে দোয়া, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, আমাদের পবিত্র আত্মা হওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওর কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে এই দোয়ায় শরীক হন। সেই সাথে অবশ্যই জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আজকের আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। আরও এমন ইসলামিক বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।